আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ফার্মারের সকল চাষি ভাইদেরকে ধন্যবাদ জানাই যে যেখানে আছেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও শুরু করতে চলেছি। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব দেশি মাগুর মাছ কিভাবে আমরা চাষাবাদ করতে পারি এবং ভালোভাবে বাজার দর ধরতে পারি, এই সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার অনেক চাষি ভাইরাই এই দেশি মাছ যে কতটা সুস্বাদু এবং উপাদেয় তা আমরা কম বেশ সবাই জেনে থাকব। আমরা জানি দেশের সকল শ্রেণীর মানুষের কাছে এই পছন্দের মাছ আছে দেশি মাগুর। পুষ্টিকর খাদ্য হিসেবে, তাছাড়া অসুস্থ রোগী এবং যাদের রক্তের সমস্যা আছে আমরা এই দেশি মাগুর কিন্তু খুঁজে থাকি বাজারে। তাছাড়া সর্বোপরি এই মাগুর একটা জিএল মাছও বলা হয়ে থাকে, কারণ শ্বাসযন্ত্রের উপস্থিতির ফলে এই মাছ জলের বাইরেও অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। আমরা অনেকে খেয়াল করে থাকব, মাগুর মাছ যখন জলাশয় থেকে উপরে তোলা হয় তারপরে মাগুর মাছ কিন্তু বেঁচে থাকে বেশ খানিক। অর্থাৎ আমরা যেভাবে অক্সিজেন গ্রহণ করি, অর্থাৎ বাতাসের মাধ্যমে সরাসরি এই জিওল মাছ অক্সিজেন গ্রহণ করতে পারে, তাই একে আমরা জিওল মাছ বলে থাকি। ডাক্তাররা অনেক পরামর্শ করে থাকে, অর্থাৎ জ্যান্ত, অর্থাৎ যেগুলো নড়াচড়া করে বেড়ায় অর্থাৎ মরা না, একদম জ্যান্ত পুকুর থেকে তুলে নিয়ে আসবে এমন মাছ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তাই এই মাছগুলি বাজারে বেশ একটু দামও বেশি থাকে এবং চাহিদাও থাকে। তাই মাছ করার ক্ষেত্রে আমার চাষি ভাইদেরকে বলবো, আর্থিক দিক থেকে লাভবান হবেন এই জিওল অর্থাৎ দেশি মাগুর মাছ চাষ করলে। তো চাষি ভাইরা, আগে আপনি যদি প্রথমেই আপনার পুকুর নির্বাচন করতে হবে, মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই সঠিক পুকুর অর্থাৎ ডোবা নির্বাচন করা গুরুত্বপূর্ণ। অবশ্যই পুকুরের আয়তন আপনার যতটুকু সাধ্য সেভাবে আপনি পুকুরের আয়তন ঠিক করবেন, আর গভীরতা বেশি করবেন না, সাধারণত 3 থেকে 4 ফুট, অর্থাৎ 4 ফুটই বেশি করা ঠিক হবে না, কারণ অধিক গভীরতা এই মাগুর মাছ কিন্তু অসুবিধার কারণ হয়ে যায়। আমরা কিন্তু এই জায়গায় একটু লক্ষ্য রাখবো, কারণ মাগুর মাছ সাধারণত উপর স্তরে খাবার খায়, নিচের স্তরে খাবার খায় না। আর যখন নিচের স্তরে খাবার খেতে যায় তখন তাদের শক্তি প্রয়োগ করতে হয়, এক্ষেত্রে মাছের বৃদ্ধি ব্যাহত হয়। তাই আপনারা সবসময় খেয়াল করবেন মাগুর মাছের জন্য আপনার পুকুরের গভীরতা 3 থেকে 4 ফুট করবেন সবসময়, এবং বৃষ্টির সময় মাছের বুকে হেঁটে বাইরে যেতে না পারে। অর্থাৎ আমরা জানি মাগুর মাছ বাইরে অর্থাৎ উপর মুখে চলে যায়, একটু পুকুরের পাড় অবশ্যই ভালোভাবে আপনি বেঁধে দেবেন যাতে বৃষ্টির পানি যেন একদম পুকুরের যে পার করবেন সেম সেম না হয়, তাহলে আপনার মাছগুলো বেরিয়ে চলে যাবে, এই দিকে আপনি একটু খেয়াল করবেন। তো আপনার পুকুর নির্বাচন করা যখন হয়ে যাবে তখন আপনি কিভাবে পুকুরটার তলদেশ অর্থাৎ যখন পুকুর তলা কিভাবে আপনি পরিষ্কার করবেন, অবশ্যই আমি বারবার বলে থাকি মাটির পিএইচ গুণগত মান পরীক্ষা করে আপনি চুন প্রয়োগ করবেন, অর্থাৎ আপনার মাটির অম্লত্ব ঠিক রাখার জন্য অবশ্যই আপনি চুন প্রয়োগ করবেন, এতে আপনার মাটির গুণগত মান ঠিক থাকে। এই মাটির গুণগত যখন মান ঠিক থাকবে এবং এই মাটির নিচে অনেক ছোট ছোট জুয়ো প্ল্যাঙ্কটন থাকে যেগুলো পোষে আপনার কাছে মাছের খাবার তৈরি করে থাকে, আপনি সার প্রয়োগ করবেন, সাধারণত ইউরিয়া, টিএসপি, এমওপি সার, আপনার জমির যতটুকু নিয়ে আপনি পুকুর নির্বাচন করবেন তার উপরে আপনি এই সারগুলো প্রয়োগ করে থাকবেন। এইগুলো প্রয়োগ করার পরে যখন আপনি পুকুরে জল অর্থাৎ পানি ছাড়বেন, প্রথমে অল্প করে পানি ছাড়বেন, একেবারে পুকুর ভরে ফেলবেন না, পুকুরের রং দেখবেন বাদামি সবুজ, লালচে বাদামি, হালকা সবুজ, এরকম আপনার পানি রং ধারণ করে, এটা হচ্ছে দেখবেন আপনার হচ্ছে পজিটিভ একটা সাইন। তাছাড়া আপনি পোনা মজুত করতে পারেন এই মাগুর মাছের সাথে, খুবই রিস্ক হয়ে যায়। তবে পোনা মজুত করার ক্ষেত্রে আপনি যেই পুকুরে আপনি জিওল মাছ করবেন শুধু সেইটা জিওল মাছই করবেন, সাধারণত 5 থেকে 8 সেন্টিমিটারের বেশি আপনি বড় মাগুর মাছ দেবেন না, তাহলে আপনি বেশি লাভবান হতে পারবেন না। সাধারণত প্রতি বর্গ মিটার আপনি যতটুকু পুকুর নির্বাচন করবেন তার উপর নির্ভর করবে আপনি কতটা মাছ ছাড়বেন। তো বেশি পরিমাণে মাছ ছাড়ার ক্ষেত্রে আপনার অবশ্যই বেশি খাবার প্রয়োগ করতে হয়, অর্থাৎ খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনার যেমন বস্তায় করে আপনি যেসব খাবার দিয়ে থাকেন, যেমন খোলের গুঁড়া, তাছাড়া আপনি হচ্ছে খোল, তারপরে হচ্ছে এখন আমরা অনেকে দিয়ে থাকি বাজারে যেগুলো আপনার বস্তায় বস্তায় খাবার থাকে, এগুলো আপনি প্রয়োগ করতে পারেন। তবে অনেক চাষি ভাইরাই জানে না যে সব সময় আপনার পুকুরে কিন্তু খাবার বেঁধে রাখবেন না বস্তায় করে, এটা কিন্তু ঠিক না।
অর্থাৎ আপনি হচ্ছে দুইভাবে ভাগ করে নিতে পারেন খাদ্য সরবরাহ করার ক্ষেত্রে, এতে আপনার মাছের বৃদ্ধি বেশি হয়ে থাকে। অর্থাৎ সকালে একটা নির্দিষ্ট টাইম, অর্থাৎ 7টা থেকে 8টা নির্বাচন করতে পারেন সকালে, যে মাছগুলো খুবই খাবার খায়, এবং বিকেলে যখন ডুবন্ত বেলায় অর্থাৎ 3টে থেকে 5টার ভিতরে আপনি হচ্ছে নিয়মিত আপনার খাবার পুকুরে প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে কী হবে, আপনার জিওল মাছগুলো অর্থাৎ মাগুর মাছগুলো তারা হলো পুকুরে কিন্তু বিচরণ করে বেড়াবে, এতে আপনার দৈহিক বৃদ্ধি ভালো হবে এবং ওই মাগুর মাছগুলো নিচের প্ল্যাঙ্কটনগুলো অর্থাৎ কেঁচো শামুক এই খাবারগুলো তারা খাবে এবং চলাচল করবে, এতে আপনার বৃদ্ধি ভালো হয়। আমরা অনেক চাষি দেখে থাকি পুকুরে অটোমেটিক 5টা 6টা 5টা চারিদিকে বেঁধে রাখে, এটা কি হয় মাছ শুধু ওই বস্তাগুলোই থেকে থাকে, তারা বলো বিচরণ করে না, অর্থাৎ নিচেই যে প্ল্যাঙ্কটনগুলো থাকে। আমরা জানি জিওল মাছগুলো প্রথম স্তরে খাবার পায়, কিন্তু 3 থেকে 4 ফুটে যদি গভীরতা থাকে তাহলে আপনার শামুক জো প্ল্যাঙ্কটন কেঁচো এগুলো খাবার খেতেও কিন্তু তারা হলো নিচের দিকে চলে যায়। এই জন্য আমি চাষি ভাইদেরকে সবসময় সাজেশন দিব যে আপনারা একটা পুকুরের গভীরতা 3 থেকে 4 মিটারের বেশি করবেন না, তাহলে কী হবে আপনার মাছের দৈহিক বৃদ্ধিটা ভালো হবে। এবং আপনার যখন এক একটা মাগুর মাছ 700 থেকে 800 গ্রাম অর্থাৎ 1 কেজি যখন হবে, তখন এই ধরনের সাইজের মাগুর মাছগুলো প্রচুর বাজারে চাহিদা থাকে। আপনি যেন 2 কেজি 1.5 কেজি অর্থাৎ এর বেশি করার ঠিক হবে না, কারণ এগুলো হলো অন্য পর্যায়ে, অর্থাৎ চর্বির পরিমাণ বেশি থাকে, এগুলো আবার ঠিক হবে না। তো আপনি একটা একটা মাপ মতন প্রয়োগ করে আপনি বাজারে ছেড়ে দেবেন, আশা করি খুব ভালো দামে আপনি বিক্রয় করতে পারবেন। তো এই ছিল আজকে আপনাদের জিওল মাছ অর্থাৎ মাগুর মাছ চাষাবাদ সম্পর্কে কিছু জানানোর, কিছু পরামর্শ দেওয়ার। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো পরামর্শ বা জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সবাই সুস্থ থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।